হানিফ ফ্লাইওভারে উল্টে গেল যাত্রীবাহী বাস। রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে 6 জন যাত্রী আহত হয়েছেন। বাসটি গুলিস্তান থেকে ডেমরা রুটে চলাচল করত। দায়িত্বরত ট্রাফিক পুলিশ গণমাধ্যমকে জানিয়েছেন, গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আশিয়ান নামে ওই বাসটি সন্ধ্যা 6টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে 5 থেকে 6 জন যাত্রী আহত হয়েছে। ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা 6টার দিকে দ্রুত গতিতে ফ্লাইওভারের ওপরে মোড়ে টান নিতে গিয়ে ডিভাইডারের ওপর ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনার পরপরই পালিয়ে যান বাস চালক ও হেল্পার। এদিকে ঘটনার পর প্রায় 1 ঘন্টা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকে। পরে 7:30টার দিকে বাসটি সরিয়ে নেওয়া হলে পুনরায় যান চলাচল শুরু হয়। আরফ হাসান, বিশাল, বাংলাদেশ।